নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল, আর দিন শেষে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে সিএএ, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রতিবাদ আন্দোলনকারীদের দেশবিরোধী হিসাবে জনমানসে তুলে ধরতে প্রতিবাদ আন্দোলনকারীদের নাম ও পরিচয় ছাপিয়ে উত্তরপ্রদেশের রাস্তায় রাস্তায় হোর্ডিং টাঙানোর ঘটনায় যোগী আদিত্যনাথের বিজেপি সরকারকে নির্লজ্জ বলে তিরস্কার করল এলাহাবাদ হাইকোর্ট। যোগী সরকারকে তুলোধনা করে এলাহাবাদ হাইকোর্ট আগামী 15 মার্চ রবিবারের মধ্যেই ওই সব পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এবং তারপর আগামী 16 মার্চ সোমবারের মধ্যে লখনৌ প্রশাসনের তরফ থেকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরের বেঞ্চ। এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ জানিয়েছেন, সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করেছে যোগী সরকার। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাস্তায় রাস্তায় যে পোস্টারগুলি টাঙানো হয়েছে তাতে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মোহাম্মদ সোয়েব, কবি দীপক কবির, কংগ্রেসের স্থানীয় মহিলা নেত্রী সাদাব জাফর প্রমুখের নাম উল্লেখ করে বলা হয়েছে সরকারি সম্পত্তি ধ্বংসের ক্ষতিপূরণ না দিলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই এই কাজ করা হয়েছে। এই ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আদালতে। গতকাল সোমবার ছিল সেই মামলার শুনানি। এদিন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর যোগী সরকারকে তীব্র ভাষায় ভৎসনা করে সরকার পক্ষের আইনজীবীকে নির্দেশ দেন দ্রুত ওই পোস্টারগুলি সরিয়ে ফেলে যেন ভুল সংশোধন করা হয়। পাশাপাশি এও জানানো হয় যে ওই অগণতান্ত্রিক কাজটির মাধ্যমে প্রশাসনের নির্লজ্জতা প্রকাশ পেয়েছে ও সাংবিধানিক মূল্যবোধেও আঘাত করা হয়েছে। জনগণের পাশে থাকার বদলে জনগণের ত্রাস হয়ে দাঁড়িয়েছে এই সরকার। রবিবার থেকেই এই মামলার শুনানি চলেছে, দেশবাসীকে অবাক করে দিয়ে ছুটির দিনে আদালতের কাজ চলেছে। সরকার পক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন আদালত জনস্বার্থে হস্তক্ষেপ করছে, এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন আদালতের কাজই হল ন্যায়ের পক্ষে দাঁড়ানো, কারো সঙ্গে অবিচার হলে আদালত চুপ থাকবে না। আদালতের এই পদক্ষেপে খুশি হয়েছেন প্রতিবাদীরা। কবি দীপক কবির জানিয়েছেন, যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন ডিজিটাল যুগ, তবে আদালতের এই পদক্ষেপের ফলে আদালতের আমাদের নৈতিক জয় হয়েছে বলেই আমরা মনে করি। সাদাব জাফর বলেছেন, এই ঘটনার পর আবার নতুন করে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে এসেছে আমাদের। মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। করোনা ভাইরাসের কারণে এই বাংলাদেশ সফর বাতিল বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়ায় মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইতিমধ্যেই স্থগিত করেছে বাংলাদেশ সরকার। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও সেই দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণেই আপাতত সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশ সরকার জানিয়েছে যে এই স্মরণ অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণের পরে জানিয়ে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সপ্তাহের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হলো বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে করোনা ভাইরাস মোকাবিলায় ভারত বাংলাদেশকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত। গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে সারা বিশ্বে মারণ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, যে অসুখে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3000-এরও বেশি। গতকাল সোমবারই জানা যায় যে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতেই আপাতত শেখ হাসিনা মুজিবুর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 17 মার্চ উদ্বোধন হওয়ার কথা ছিল ওই অনুষ্ঠানের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আজ সকালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বেশ কিছুক্ষণ ধরে আলোচনার পর বেলা 12টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে অমিত শাহের গাড়িতেই বেরিয়ে যান জ্যোতিরাদিত্য। আজই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন তিনি বলে সূত্রের খবরে জানা যাচ্ছে। সূত্র থেকে আরও জানা যাচ্ছে যে বিজেপিতে যোগ দিলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী এবং মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হতে পারে। জ্যোতিরাদিত্যর সঙ্গে তাঁরই ঘনিষ্ঠ কংগ্রেসের আরও 28 জন বিধায়কও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং সোমবার রাতে বলেছিলেন তাঁরা জ্যোতিরাদিত্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর তরফে বলা হয়েছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় তিনি কারো সঙ্গে কথা বলতে পারছেন না। বেশ কিছুদিন ধরেই কমলনাথের সঙ্গে টানাপোড়েন চলছিল জ্যোতিরাদিত্যর। তার বিজেপির সঙ্গে যোগাযোগ করা ইঙ্গিত করছে যে বিজেপিতে যোগ দেয়া এখন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের ভাইপো এবং প্রয়াত কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্যের কাছে শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আজ কলকাতার লেক মসজিদে হোলি উপলক্ষে এক অভিনব সম্প্রীতি সভার আয়োজন করা হয় সমাজসেবী খালিদ খানের উদ্যোগে। হোলি উপলক্ষে হিন্দু ভাই বোনেদের লেক মসজিদে আমন্ত্রণ জানিয়ে সম্প্রীতির আলোচনার শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জোর বিতর্ক। আমাদের নেই।